जिंदाबाद। না কোথাও পেলাম না, ধারে কাছে কোনো মিনারেল ওয়াটারের দোকান নেই। আশ্চর্য মানুষ তুমি, তেষ্টায় ছাতি একেবারে ফেটে যাচ্ছে, তুমি একটু জল পেলে না? দিদি এখানে কি করে? ও কি সাংঘাতিক কাণ্ড একটা ঘটতে যাচ্ছিল মা গো, এখনো বিশ্বাস হচ্ছে না আমার। ছি 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 ছি, তোমায় বলে আমার ভুল হয়েছে। এই যদি আমি কদুকে বলতাম দেখতে কি করতো, দিদির তেষ্টা পেয়েছে এটা শুনলে কদু বালি খুঁড়ে জল নিয়ে আসতো আমার জন্য মরুভূমি থেকে। এই দেখো এই দেখো, আবার শুরু করলে। এটা পার্ক মহামতি, রাস্তাঘাটে ওরকম করে না সোনা। এখন তোর কেউ আমার জন্য ললিতা কবিরাজকে ধরে আনবেন বাইরে? কোথায় গেলি কদু? ফিরে ভাই ফিরে আয়, আমি আর কোনোদিন তোকে কিচ্ছু বলবো না ভাই রে, কিচ্ছু না। ঠিক বলছ, ঠিক বলছি। প্রমিস করছো? হ্যাঁ করছি। কদু ফিরে এলে তাকে আর বকাবকি করবে না? কখনো না। কদুর বিয়ে নিয়ে একটা শখ আছে, সেটা একটু ভেবে দেখবে। ভাববো, নিশ্চয়ই ভাববো, সত্যি বলছি ভাববো। মনে রেখো, খোলা আকাশের নিচে একমাত্র স্বামীর পাশে দাঁড়িয়ে কথা দিলে কথা রাখবে। রাখবো। কি গো, এবার আমার গদুকে এনে দাও। কতগুলো প্রতিজ্ঞা করালে আমাকে দিয়ে? আমি করালাম। ও মা, তুমি না তো কে? হ্যালো, কি হলো, কথা বলছেন না কেন? কদু, হ্যালো, হ্যালো কদু, শোন কদু, আমি জানি এটা তুই, কথা বল না কদু। অনেক শাস্তি দিয়েছিস তোর দিদিকে, আর শাস্তি দিস না, তুই ফিরে আয় কদু, ফিরে আয়। দেখ কদু, হ্যালো, হ্যালো, লাইনটা কেটে দিল। কি করি কি করি কি করি, একবার কোনো অজুহাত দেখি মেসের ভেতরে ঢুকবো, কিন্তু গিয়ে কি বলবো, মামু যে থাকবেই তার তো কোনো গ্যারান্টি নেই। ফেলুদা পরিষ্কার বুঝতে পারবে আমি ওকে সন্দেহ করেছি। দাঁড়িয়ে থাকলাম কই, কাউকে তো দেখতেই পাচ্ছি না। যা ভেবেছি ঠিকই ভেবেছি। আজ আমাদের চার হাত চার পা, না চার হাত এক হয়ে যাবে, আর কিছুদিনের মধ্যে এক হয়ে যাবে দুই চোখ দুই নাসিকা দুই ঠোঁট। একদিন একটু লজ্জা পেয়ে দেখছিলাম কেমন লাগে, তা বলে এত বাড়াবাড়ি? তোমার তো সাহস বড় কম নয়। ছাড়ুন ছাড়ুন বাবা, লাগছে লাগছে লাগছে, লাগবে বলেই তো টানছি রে। ওঠ ওঠ, কি 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 করছিস, ছেড়ে দি ছেড়ে দি, লাগ। আপনি কে? ম্যানেজার। ম্যানেজার তো ওরকম অনেক ম্যানেজার আমি দেখেছি, ভাই বোনের মধ্যে কি ম্যানেজ করছেন আপনি? চলে তুই এখানে, হ্যাঁ বাড়ি চল, তারপর অন্য কথা হবে, চল বাড়ি, চল যাচ্ছি যাচ্ছি, চল চল চল, চশমা দেখতে হবে না তোমাকে, চপট পট। আপনি সরুন, ভাই বোনের মধ্যে ম্যানেজার জুতো দেখাচ্ছে তোকে, চল চল। এই নাও এই নাও, সবার জন্য মিষ্টি চলে এসেছে, একদারে এনেছে সবার জন্য মিষ্টি। খুব হাসি, হ্যাঁ কেমন লাগছে এখন দিদির আদর মামু? বাবা কি তেজ তখন, না সেসব তেজ এখন তেজ পাতা হয়ে গেছে দিদির আদর। না না না, ওই সব কথা আর কেউ মনে করবে না, যা হয়েছে সব ভুলে যাও, মিষ্টি মিষ্টি মিষ্টি। মিষ্টি তো সবাই খাবে, কিন্তু সবার আগে জিন্দাবাদ।